আমরা মহামান্য রাজ্যপালের কাছে আজ রাজভবনে এসেছিলাম। ওনার সাথে দেখা করে যাওয়ার পর থেকে বাংলার বিডিও অফিস এবং এসডিও অফিসে যে কলঙ্কজনক ঘটনা ঘটছে তাতে কিছু বাদ থাকছে না। জেলাশাসক অফিসে গতকাল আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জিকে খুন করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছিল। আপনারা জানেন আমরা দেখা করে যাওয়ার পর বাঁকুড়ায় আমাদের একজন সহকর্মী খুন হয়েছে। আপনারা জানেন বীরভূমে আমাদের একজন সাধারণ সম্পাদক চুরি খেয়েছে। আজকেও বীরভূমে গুলি চলেছে এবং সারা বাংলা জুড়ে 62টা এসডিও অফিস এবং 320টা বিডিও অফিসে তাণ্ডব চলছে যাতে বিরোধীরা মনোনয়ন দিতে না পারে। এটা গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং গণতন্ত্রকে হত্যা করে যে অবস্থা ব্যবস্থা কায়েম করা হচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মহামান্য রাজ্যপালের কাছে এসেছিলাম, আমরা আমাদের বক্তব্য তার কাছে পেশ করলাম, তাকে জানালাম যে বাংলার বর্তমান পরিস্থিতিটা কি। ইউ আর দ্য প্রোটেক্টর অফ দ্য কনস্টিটিউশন, ইউ আর দ্য ফার্স্ট সিটিজেন অফ দ্য স্টেট, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বাংলা কিভাবে চলছে এইটা আপনাকে জানালাম। কারুর জীবনটায় আজ আর নিশ্চিত নেই। পুলিশ মামলা দিচ্ছে আমার কাছে, মেয়েরা একটা নাটক করেছিল, সেই নাটক করার অপরাধে তাদের বিরুদ্ধে পুলিশ খুলে বেড়াচ্ছে। এবং বাংলায় গণতন্ত্রটা যে জায়গায় যাচ্ছে এই গণতন্ত্রটা স্মরণ করিয়ে দিচ্ছে 1969-70-71-এর সময় সিদ্ধার্থ রায়ের আমলে যেভাবে নকশালপন্থীদের ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হতো ঠিক সেই পরিস্থিতিটা যেন আবার বাংলায় ফেরত আসে। আমরা সবটাই মহামান্য গভর্নরকে জানি। দেখুন নির্বাচন কমিশনার কি বলেছেন কনস্টিটিউশনাল বডি, গভর্নর কি বলেছেন কনস্টিটিউশনাল বডি, আমি সেই প্রশ্নে যাবো। বাংলায় কি ঘটছে আপনারা চোখে দেখছেন তো? বাংলায় গণতন্ত্রের চারটে পিলার, একটা হচ্ছে পার্লামেন্ট যেখানে আইন তৈরি হয়, আর একটা হচ্ছে যেখানে কোর্ট যারা এই কনস্টিটিউশনের রক্ষাকর্তা এবং ব্যাখ্যাকর্তা, তৃতীয় ব্যুরোক্রেসি যারা এগুলো এক্সিকিউট করে, আর চতুর্থ হচ্ছে প্রিন্ট অ্যান্ড মিডিয়া যারা ভেন্টিলেট করে। যারা প্রশ্ন করছেন আপনারা, আমি গ্রেটফুল আমার সাংবাদিক বন্ধুদের কাছে যারা এই সংবাদটা বারংবার টিভির পর্দায় দেখানোর ফলে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে যে বাংলার গণতন্ত্রটা কোন অবস্থায় আছে। যে ভাই আবার প্রশ্ন করলেন তিনি সববার আগে উত্তর দেবেন তার সংবাদ মাধ্যমে যে বাংলায় গণতন্ত্র আছে কি। ইংলিশে বলে দেবেন, টুডে ইউ মেট দ্য গভর্নর, So what was this reason you met the governor? Actually, today we have met the governor. The situation which is prevailing in the SDO office and BDO office, there are thousands and thousands of the funeral goals. They are not allowing anybody to enter into the BDO office and SDO office for filing their nomination. Police become kept bomb. There is a clear high court order. That anybody if requires, SP will intervene. SP is not intervening. People are not able to file in their nomination. And the government, police being a mere spectator. So, democracy in Bengal is at stake. রাজ্য জুড়ে সব এসডিও অফিসে আবার সেই একই ভাবে মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূলের গুন্ডারা দখল নিয়েছে, সেখানে সাধারণ মানুষ ঢুকতে পারছে না।